স্ক্রিনশট দেবে এটা রাখতে পারেন। তাহলে এই ছিল আজকের ভিডিও, সবাই যার যার রিকমেন্ডেশন লেটার ডাউনলোড করে নেন, সবাই ভালো থাকেন সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওতে কীভাবে আপনাদের যোগদানপত্র লিখতে হবে সেই বিষয়টি নিয়ে আসবো, সেজন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সকলের স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। যারা অলরেডি সকলের স্কুল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অগ্রিম তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এনটিআরসি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে নিন। আজকে আমি আপনাদেরকে একটি বিশেষ সুখবর দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আপনারা সবাই জানেন, থাম্বনেল দেখে হয়তো বুঝতে পেরেছেন, সেটি হচ্ছে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যারা আপনারা সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তাদের সুপারিশপত্র প্রকাশিত হয়েছে। আপনারা কীভাবে মোবাইলের মাধ্যমে এবং ল্যাপটপের মাধ্যমে আপনাদের সুপারিশপত্রটি ডাউনলোড করবেন সেই বিষয়টি আপনাদেরকে এখন আমি দেখিয়ে দেব একবারে শুরু থেকে শেষ পর্যন্ত। আপনারা ভিডিওটি ধৈর্য ধারণ করে দেখবেন। প্রথমে আপনারা মোবাইল থেকে গুগল ক্রোম যে অ্যাপসটা আছে সেখানে আপনারা প্রবেশ করবেন। সেখানে প্রবেশ করার পর আপনারা সেখানে লিখবেন ngi.teletalk.com.bd, এই লেখাটি লিখবেন। লেখার পর আপনারা এখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনারা এই যে এখানে আছে সাইকেল থ্রি যেটা আছে সেই সাইকেল থ্রিতে আপনারা ক্লিক করবেন। সাইকেল থ্রিতে ক্লিক করার পর আপনারা চলে আসবে এরকম একটা পেজ আপনাদের সামনে আসবে। এখান থেকে আপনারা প্রবেশ করবেন অ্যাপ্লিক্যান্টস লগইনে আপনারা প্রবেশ করবেন। অ্যাপ্লিক্যান্টস লগইনে প্রবেশ করার পরই আপনারা দেখবেন আপনাদের মোবাইলে এরকম একটা অপশান আসছে রিকমেন্ডেশন লেটার ডাউনলোড। এই তথ্যটা আপনাদের এখানে আসবে। এটা আসার পর আপনারা কী করবেন, এই রিকমেন্ডেশন লেটার যেটা আসছে এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, অ্যাপ্লিকেশন আইডি এবং মোবাইল নাম্বার চাবে একটা পেজে সেটা আপনারা প্রবেশ করাবেন। সেটা প্রবেশ করানোর পর আপনারা কিন্তু এখান থেকে আপনাদের যে সুপারিশপত্রটা আছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তাহলে চলুন আমরা কীভাবে সেটি দেখতে হবে আমরা সেটা দেখাই। প্রথমে আপনারা এখানে অ্যাপ্লিক্যান্ট আইডি দিবেন। আমি একটি অ্যাপ্লিক্যান্ট আইডি এখানে দিচ্ছি। দেওয়ার পর আপনারা এখানে মোবাইল নাম্বারটা প্রবেশ করাবেন, মোবাইল নাম্বার প্রবেশ করাবেন এখানে। প্রবেশ করার পর এখানে লগ ইন করবেন। লগ ইনে ক্লিক করলেই কিন্তু আপনাদের ছবি সম্বলিত এরকম একটা রিকমেন্ডেশন লেটার আপনাদের সামনে চলে আসবে। এরপর এটাকে আপনারা স্ক্রিনশট দিতে পারেন, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা এটাকে ডাউনলোড করে রাখতে পারেন। ডাউনলোড করার জন্য এখানে আপনারা এই যে একটা থ্রি ডট যেখানে আছে উপরে সেই থ্রি ডটে ক্লিক করতে পারেন। থ্রি ডটে ক্লিক করার পর আপনাদের এখানে অপশানগুলো আসবে, এই যে এখানে আছে ডাউনলোড, বিভিন্নভাবে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। অথবা এটাকে যদি আপনারা টাচ করেন, টাচ করার পরেও আপনাদের এখানে একটা এরকম পেজ চলে আসবে, এই যে ডাউনলোড ইমেজ। আপনারা যদি ডাউনলোড ইমেজে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের এরকম এই দেখেন এখানে লেখা আসছে ওপেন, ডাউনলোড কিন্তু অলরেডি হয়ে গেছে, এরকম একটা পত্র কিন্তু আপনাদের এখানে হয়ে যাবে। অথবা আপনারা স্ক্রিনশট দিয়ে এটা রাখতে পারেন। তাহলে এই ছিল আজকের ভিডিও, সবাই যার যার রিকমেন্ডেশন লেটার ডাউনলোড করে নেন, সবাই ভালো থাকেন সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওতে কীভাবে আপনাদের যোগদানপত্র লিখতে হবে সেই বিষয়টি নিয়ে আসবো, সেজন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।